ঠিক হয়ে গিয়েছে ইউরোর ফাইনালের লাইন আপ। রবিবার ভারতীয় সময় মধ্যরাতে স্পেন বনাম ইংল্যান্ড, যুদ্ধ ইয়ামাল বনাম বেলিংহ্যামের, যুদ্ধ হ্যারি কেন বনাম রড্রিগেজ, লড়াই সাউথগেটের মস্তিষ্কের সঙ্গে দেলাফন্তের টিকি টাকার। কিক অফের আগে একবার ফিরে দেখা যাক স্পেনের ফাইনালে ওঠার রাস্তাকে। 12 বছর পর ফের ইউরোকাপের ফাইনালে স্পেন। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত লা রোজারা। গ্রুপ পর্যায়ে এবার স্পেন শুরু করেছিল লুকা মদ্রিজের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। 3-0 করে জিতে এবারের ইউরো শুরু করেছে স্প্যানিশ আর্মাডা। গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিরুদ্ধে স্পেনের জয় 1-0 করে। 2016 সালের পর এবার ইউরো খেলতে আসা আলবেনিয়ার বিরুদ্ধে স্পেন জিতেছিল একই ফলে। এই ইউরোতে স্পেনই একমাত্র দল যারা গ্রুপের ম্যাচে দল নিয়ে নানা পরীক্ষা করেছে। বিশ্বকে উপহার দিয়েছে তাদের নতুন টিকি টাকা, যার উদাহরণ প্রি কোয়ার্টার ফাইনালে জর্জিয়া ম্যাচ। 4-1 গোলে জিতে এবারের ইউরোর শেষ আটে উঠেছে স্পেন। প্রাক্তনরা বলছেন এই ইউরোতে পরপর দুটি কঠিন ম্যাচ খেলতে হয়েছে স্পেনকে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আয়োজক জার্মানি। এই একটি ম্যাচ জিততে স্পেনকে অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত। ওই ম্যাচের ফল ছিল 2-1। আর সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছেন লামিন ইয়ামাল এবং ড্যানি ওমেলো।